যথারীতি বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়ে ফলাফল ঘোষণার পর পুনরায় মাঠে নামলেন বেকার যুবক যুবতীরা। বিগত দিনের মতো আবারও প্রশ্নপত্রে ভুল ভ্রান্তি নিয়ে সরব হন তারা। উল্লেখ্য, 2022 সালের 29 এবং 30 ডিসেম্বর টেস্ট পরীক্ষা নেওয়া হয়, কিন্তু সেই প্রশ্নপত্রে ভুল ভ্রান্তি রয়েছে বহু। এই অবস্থায় দীর্ঘদিন যাবৎ প্রশ্নপত্রের ভুল ভ্রান্তিগুলি নিয়ে টিআরবিটি কন্ট্রোলারের দ্বারস্থ হচ্ছেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার ফের শিক্ষা ভবনে টিআরবিটি কন্ট্রোলারের দ্বারস্থ হয় পরীক্ষার্থীরা। তাদের বক্তব্য ছিল ফাইনাল আনসার কি প্রকাশের, একই সঙ্গে প্রশ্নপত্রের ভুলগুলি সহৃদয়ভাবে দেখা হোক। 2021 সালের পরীক্ষার্থীদের যেভাবে সমাধান করা হয়েছিল ঠিক তেমনিভাবে তাদের সমস্যার যাতে সমাধান করা হয় তারও দাবি জানান পরীক্ষার্থীরা। টিআরবিটি কন্ট্রোলার তাদের অবগত করেন সেক্ষেত্রে আরও সময় লাগবে, তারপর সিদ্ধান্ত গ্রহণ করা হবে, কিন্তু পরীক্ষার্থীদের বক্তব্য বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে সমাধান করার। স্টেট ক্যান্ডিডেটরা আমাদের যে পরীক্ষা হয়েছিল 29-30 তারিখ ডিসেম্বরে, পরীক্ষার মধ্যে অনেক প্রশ্নপত্রগুলো ভুল ভ্রান্তি ছিল। তো বিগত অনেক দিন ধরেই আমরা আসছি আর কি টিআরবিটি কন্ট্রোলার স্যারের কাছে প্রশ্নপত্র নিয়ে। তো আজকে এসেছিলাম আমরা ফাইনাল অ্যান্সার কিটা কবে দেবে আর প্রশ্নপত্রগুলো যে ভুল হয়েছে ওগুলা যেমন ভালো করে একটু সহৃদয়ভাবে উনি দেখে তারপর 2021 সনে যেমনভাবে সমাধান করেছে আমাদেরও যেমন এমনভাবে সমাধান করে। শ্যান্দন টিভি।